আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম একটা ফুডিং করব, যেটা কফি ফুডিং ফুডিং করব। তার জন্য এখানে আমি মানে 1/2 কিলো দুধ নিয়ে নিছি, তারপর এখানে নিলাম 1 কাপ, ছোট 1 কাপ চিনি, একদম ছোট কাপে 1 কাপ চিনি। আর এখানে নিলাম 4টা ডিম, ডিপ বিস্কিট, ব্রেড, যাই হোক যেটাই দিয়ে কোনো সমস্যা নেই, যে কোনো কিছু অ্যাড করা যাবে যে কোনোটা। আর এখানে চিনিটা দিয়ে একটু ক্যারামেল করে নিব, এর সাথে দিব একটু পানি, আর পানি দিয়ে ক্যারামেল করে নিব। এখানে দিব 2টা এলাচ, এলাচগুলো থেতো করে দিব না, কারণ এগুলা জাল দেওয়ার পরে উঠিয়ে নেব, পরবর্তী ধাপে যাই। এখন চুলাটা জ্বালিয়ে নিব, দুধটা জল দেব, আমি ক্যারামেলটা করে নিব। দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা ঢেলে ভালো, না দিলেও সমস্যা নেই। দুধটা জল দেওয়া হয়ে গেছে, এখন কিছুটা ঠান্ডা হোক, ক্যারামেলটা হয়ে আসছে, এখন একটু লাল হোক, তারপর দুধটা ঢেলে দিব। ক্যারামেলের কালারটা একটু ডিপ করে নিব, ক্যারামেলের কালারটা ডিপ হয়ে গেছে, এখন দুধটা ঢেলে দিব। এই মুহূর্তে অ্যাড করে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ কফি, শুধু ফ্লেভারের জন্য, খান না তারা বাদ দিয়ে করতে পারেন। হয়ে গেছে আমার দুধ, ক্যারামেল আর কফি মিক্স, নামিয়ে নিব। পানিটা আমি রেডি করতে করতে পানিটা গরম হয়ে যাক, এই যে একটা ফাতিলের একটু গা সুইসুই একটু পানি দিয়ে নিলাম, গরম হোক। চলুন এই পাকে আমরা বাকিটা রেডি করি। একটু ভালোভাবে ফেটে নিব, আর এখানে এই যে 2-3 টুকরা ডিপ বিস্কিট ভিজিয়ে রাখছি, সেটা দিয়ে একটু ডিমের মধ্যে মিশিয়ে নিব। আমার হ্যান্ড মিক্সার আছে, তাই আমি হ্যান্ড মিক্সার দিয়ে একটু মিক্স করে নিলাম বিস্কিট আর ডিমটা। মিক্সারটা দিয়েও মিক্স করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবেই হোক, চামচ হোক, মিক্সার হোক, কিংবা হ্যান্ড মিক্সার হোক, যেটাই হোক, মিক্সার করলে হবে ভালোভাবে। এই যে আমি একদম ভালোভাবে করে নিছি, এটা ভালোভাবে মিক্স করলেই হলো। এই এখন এই মিক্সারটা মিশিয়ে নিব দুধ আর ক্যারামেলের মিশ্রণ যেটা, সেটার সাথে। দুধ আর ক্যারামেলের মিশ্রণটা একদম ঠান্ডা করে নিছি, এই যে একদম ঠান্ডা, যেটা একদম নর্মাল করে নিছি, এখন এটার সাথে ঢেলে মিশিয়ে নিব। ক্যারামেলের মিশ্রণটা একদম ঠান্ডা হতে হবে, না হলে কিন্তু ডিমটা ছাঁকা ছাঁকা হয়ে যাবে, গরম অবস্থায় কিছুতে দেওয়া যাবে না। আমি বাটিটাকে একটু রেডি করে নিব, বাটিটার একদম নিচে আমি একটু চিনি দিয়ে নিব, যেহেতু ক্যারামেল নাই, ক্যারামেল করে নিচে ক্যারামেল দিচ্ছি না, একটু চিনি ছিটিয়ে দিব যেন পুডিংটা লেগে না যায়। আর পাশে দিব একটু ঘি ব্রাশ করে, আমার কাছে ঘি আছে তাই আমি ঘি দিচ্ছি, আপনাদের যাদের কাছে যা আছে, ঘি না থাকলে তেলটা ব্রাশ করে নিলেই হবে, এতে ঘি দিতে হবে এমন না। এখন আমি ঢেলে দিব, আমি ছাঁকবো না, কারণ আমার মিশ্রণটা ছাঁকার প্রয়োজন নাই। এই যে আমার মিশ্রণটা একদম সুন্দরভাবে মিহি হয়ে আছে, তাই আমি ছাঁকবো না, ঢেলে দিব।
শুধু বাবলটা যাওয়ার জন্য নেড়ে দিব। এখানে যে পানিগুলো ফুটতে দিয়েছিলাম, পানি ফুটে গেছে, এখন পাতিলে বসিয়ে দিব। যখন আমরা পুডিংটা দিব তখন যেন পানিটা একদম ফুটতে থাকে, টকবগিয়ে ফুটতে থাকে। ঢাকনা দিব, ঢাকনা দিয়ে এবার 20 মিনিটের জন্য বসিয়ে রাখবো। 20 মিনিট পর আসবো আপনাদেরকে সাথে নিয়ে। আসলাম প্রায় 25 মিনিট পর আপনাদেরকে সাথে নিয়ে, পর আসলাম একটু, 5 মিনিট লেট করে আসলাম ভালোভাবে হওয়ার জন্য, দেখি কি অবস্থা। ও দারুণ দারুণ, এই যে এইগুলো আবার পুডিং, এই যে সুন্দরভাবে হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সুন্দর হয়েছে আমার পুডিংটা দেখতে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে পুডিংটা। এখন এটা একটু ঠান্ডা করব, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন মাশাআল্লাহ ডিমের কারণে কি পরিমাণ ফুলছে, একদম বাটে পুড়ে গেছে। সে একদম ফ্লেন হয় নাই, কিন্তু সুন্দর হয়েছে। এই যে এই যে দেখেন, আমি কেটে দেখাই, সুন্দর একদম খুব সুন্দরভাবে, দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার ফুডিংটা। এভাবে করে খাবেন জানাবেন প্লিজ কেমন হলো, খুবই মজা হয়েছে আমার পুডিংটা, বানিয়ে খাবেন আর একটু জানাবেন কেমন হলো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।